মোহাম্মদ শহীদের ইঞ্জুরিতে ভাগ্য খুলেছিল রুবেল হোসেনের। নিউজিল্যান্ড সিরিজের সুযোগ পেলেন তিনি, তবে ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকলেও মূল একাদশের সুযোগ হয়নি তার। তবে টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ থেকেই একাদশে আসেন অভিজ্ঞ এই পেসার। শুক্রবার মাউন্ট মঙ্গানুয়েতে কিউইদের বিপক্ষে চার ওভারে 37 রান খরচায় তিন উইকেট তুলে নিয়েছেন রুবেল। তবে তার শেষ স্পেলের দুই ওভার ছিল দেখার মতো, শেষ দুই ওভারে 13 রান খরচ করে তুলে নিয়েছেন তিনটি উইকেট। এটাই রুবেলের ক্যারিয়ারের সেরা বোলিং। এর আগে 2012 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার ওভারে 63 রান খরচায় তিনি দুটি উইকেট নিয়েছিলেন, ওটাই তার সর্বোচ্চ সাফল্য ছিল সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে। এদিন রুবেল তার চার ওভার করেছে চারটি স্পেলে। মাশরাফি ইনিংসের দ্বিতীয় ওভারেই বল তুলে দেন রুবেলের হাতে, ওই ওভারেই অবশ্য মুনরোর হাতে দুটি বাউন্ডারি খান পেসার হান্ট থেকে উঠে আসা এই পেসার। কিছুক্ষণ বিরতি দিয়ে মাশরাফি ইনিংসের দশম ওভারে আবারও বল তুলে দিলেন রুবেলের হাতে, এবার কিছুটা চেপে ধরলেও শর্ট লেন্থে একটি বলে ছক্কা খান। মূলত শেষ দুই ওভারেই চিত্রনাট্যটা বদলে দেন তিনি। রুবেল চেপে না ধরলে কিউইদের ইনিংস 200 ছাড়িয়ে যেত এটা নিশ্চিত করেই বলা যায়। 17 ওভারে দ্বিতীয় বলে চার খেয়ে চতুর্থ বলেই ফিরে দেন বিধ্বংসী এক ইনিংস খেলা মুনরোকে। ওই ওভারের শেষ বলে তুলে নেন আরেকটি উইকেট। এক ওভার বিরতি দিয়ে মাশরাফির শেষ ওভারে আনেন সেই রুবেলকে, আবারও হতাশ করেননি রুবেল। শেষ ওভারে রান দিয়ে তুলে নেন আরও একটি উইকেট। প্রসঙ্গত, এদিন চার ওভার বল করে 30 রান দেন মোস্তাফিজুর রহমান, কোনো উইকেট পাননি।